সময় না, দিন রাত স্টেশনে থাকবে। কোথায়? হাওড়া নিউ কমপ্লেক্স 23 নম্বর। বাচ্চা দিয়ে ভিক্ষা করায়, বাচ্চাকে বলে কি 50 টাকা পুরো চেয়ার, আর যদি বাচ্চা 50 টাকার বেশি 1 টাকা কমে গেছে তো বাচ্চাকে উঠিয়ে উঠিয়ে পটকা। ঠিক আছে স্যার, যা বলছি সত্যি, ক্যামেরার সামনে আছে। বাচ্চাকে উঠিয়ে উঠিয়ে পটকায়, মেয়েটা আমার কাছে 3 বছর ছিল, সুখে শান্তিতে ছিল। বল 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 বল। ঠিক আছে, মেয়েটা সুখে শান্তিতে ছিল, লেকিন যবে দিয়ে কাজে মেয়েটার চোখে দেখবে স্যার, এই জায়গায়, এই জায়গায় একটা দাগ আছে। ছুরি মারলি কেন? করেছে, মেরেছি একদিন। আমি ঘোমরাট ব্রিজ যে রাত্রির বেলায় শুয়েছিলাম, রাত্রির একটার সময় স্যার স্যার আটখানা ছেলে নিয়ে এসছে, আমার পুরো চেহারা পুরো হলিয়া বিগড়ে গেছে। তুই ওর বউকে নিয়ে পালিয়েছিলি কালকে? না, আমি পালাই। ছুরিটা মারলি কেন স্যার? এই জন্যে মেরেছি, কেউ আমাকে মারবে স্যার, আমি চুপচাপ থাকবো স্যার, আমার পুরো হলিয়া বিগড়িয়ে দিয়েছে। তোর নাম কি? সঞ্জু দাস। বাড়ি কোথায় থাকে? সঞ্জু দাস, বাবার নাম মুঘল সরাই, বাবার নাম মধুসূদন দাস। বাড়ি কোথায়? বাড়ি ইউপি বেনারস। এখানে কোথায় থাকিস? এখানে হাওড়া ফুটপাথে। ও কি তোর পরিচিত? হ্যাঁ পরিচিত, পরিচিতরই হচ্ছে, লেকিন এ গ্যালাত হচ্ছে স্যার। স্যার আপনি যে এই কথাটা তুমি অতটা ইয়ে করলে, আমারও তো ঘরের লোক ঠিক নেই। কি করেছিস? আমি নিজে রোজগার করব, তোমাকে খাওয়াবো, তোমাকে পড়াবো, তা তুমি কি আমাকে মারবে নাকি? বলো বলো। রোজগার করে তোমাকে আমি পয়সা দেবো, আর তুমি মদ গাঁজা খাবে, আর আমি বলতে যাবো তখন তুমি আমাকে মারবে। আমার বাচ্চাটাকেও ভোট টর্চার করে, আমার বাচ্চা ভিক করে খাওয়াবে, তুমি আমার বাচ্চাটাকে মারবে, তার জন্য আমি বলতে গেলেই আমি খারাপ? তার জন্য কি ওর সঙ্গে চলে গেছিলে? না, তার জন্য যাইনি। তোমাকে তো কালকে থেকে পাচ্ছিল না বললো। তার জন্য না, আমি নিজে থেকেই চলে এসেছিলাম। ওইখানে আমার সাথে অনেক, আমার একটা বান্ধবী আছে, আমরা তিনজনেই গেছিলাম। তো ওইখানে আমাকে 2-4 কথা বললো, ও তো মারে তো বাদি দাও, বোতলটা ভেঙে যখন আমার এখানে মেরেছিল তখন তো আর কেউ এসে দেখেনি। এই হাওড়া হসপিটালে আমি ভর্তি ছিলাম 10 দিনের জন্য, তো ওখানে মরে যাবো না বেঁচে যাবো সে তো ভগবানের আশাই ছিল। তুমি কি চাইছো? হ্যাঁ তুমি কি চাইছো? আমি থাকবো স্যার, কিন্তু এইভাবে আমাকে টর্চার করার আমার খুবই খারাপ হয়। আমি আমার বাচ্চাকে নিয়ে থাকবো, কিন্তু এইভাবে যে আমি তোকে রোজগার করে দেবো আর তুই এইভাবে আমাকে মারবি ধরবি, আমার এইসব আর ভালো লাগবে না। তোমার নাম? মনিকা চ্যাটার্জি। বাড়ি? আমার বাড়ি বেলুড়।